হাই বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা প্লিজ ভিডিওটা যদি দেখার সময় না থাকে 2 থেকে 3 মিনিট, তাহলে তোমরা কিন্তু ভিডিওটা ক্লিক করো না। কারণ হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমার এম এম বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে সানডে, সানডে মানে বুঝতে পারছো কাজের দেরি, আর ঘুম থেকে উঠেছি আজকে তাড়াতাড়ি, তাড়াতাড়ি বলতে 8টার সময় উঠেছি, আর হাজব্যান্ডের অফিস ছিল তো খাবার বানিয়ে দিয়েছি, ওর জন্য একটুখানি ও খেয়ে চলে গেছে, আবার বানাতে হবে। ছেলে 2 দিন ধরে বলছে পোহা বানাও পোহা বানাও, তা আজকে দেখি ওদের জন্য পোহা বানিয়ে দেবো। আর ওরা এখনও ওঠেনি, আমার কিচ্ছু কাজ হয়নি, আর রাতে থেকে বাসন পড়ে রয়েছে, এই জন্য জল ট্যাঙ্কিতে জল পুরো খালি হয়ে গেছে। আর তোমরা তো জানো এক টাইমই জল আসে আমার। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটা জাস্ট স্টার্ট করলাম। অনেকদিন হয়ে, 2 দিন হয়ে গেল প্রায়, কী বলে 2 দিন হয়ে গেছে আমি ভিডিও দিইনি, আর আমি দেখছি ভিডিও না দিলে না ডব্লিউটি কেটে নিচ্ছে, 2 ঘন্টা প্রায় কেটে গেছে। তো এখন কি হচ্ছে বুঝতে হবে, সাবস্ক্রাইব তো কাটছেই কাটছেই, সে তো আছেই আছে, একটা দুটো করে কাটে, আমার বেশি কাটে না। আর ওয়াচ টাইম কেটে নিলে তো ভীষণ প্রবলেম, বুঝতে পারছো ওয়াচ টাইমের জন্য এত পরিশ্রম করতে হচ্ছে, আর সেটা যদি কেটে যায় তাহলে কি করে হবে বলো। তো 2 দিন ভিডিও দিইনি, তো দিতে হবে দেখি। ভিডিও দিলে কিন্তু ডব্লিউটিটা ডেলি পার ডে আপডেট দেয়, আর এখন দেখছি আপডেট দেওয়া তো দূরের কথা, ইয়েই দিচ্ছে, কেটে নিয়েছে 2 ঘন্টা। আমি সবসময় চেক করি 3টে 3:30 পরে, চেক করে স্ক্রিনশট নিয়ে রাখি, তারপরে রাতে আবার শোয়ার সময় একবার চেক করতে গিয়ে দেখছি ওখান থেকে 2 ঘন্টা কেটে গেছে আজকে। তো চলো বেশি বকবক করবো না, সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিই, দেখি কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। এই দেখো ফ্রেন্ডস, শুরু করে দিয়েছি কর্মযুদ্ধ। কর্মযুদ্ধ তো করতেই হবে বলো, সকাল সকাল বিছানা দিয়েই শুরু করলাম কাজকর্মটা, আর প্রচুর কাজ রয়েছে। তো বিছানা গোছানো যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু কাজ, মানে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগে না, বিছানাটাই হচ্ছে গোছানোর মেন কাজ। আর এখানে যেহেতু ঠান্ডা নাই, তো আমার বিছানায় বেশি কম্বল কি কাঁথা বাগারা থাকে না, কারণ একটাই কম্বল, ব্যাস 2টো বালিশ হয়ে গেল, তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে আর বেডশিটটা ধোবো, কিন্তু আজকে নয় কালকে ধোবো, আজকে আর সময় হবে না, সানডের দিন প্রচুর কাজ থাকে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, এক এক করে সমস্ত কাজকর্ম করে নিই। দেখো বিছানা গোছানোর পর ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি, আর তারপরে প্রচুর বাসনও রয়েছে, তোমাদের সঙ্গে বললাম বাসনগুলো ধুতে হবে। আর মুন্না তো আজকে অনেক দেরি করে উঠেছে, 10টার সময় উঠলো, আর এখন প্রায় 10:15-20 বাজে, ওরা ওঠার আগে আমি সমস্ত কাজ করে নিয়েছি। দেখো বিছানা গোছানো হয়ে গেছে, এবার যাব বাসন ধুতে। আর চলে এসেছি, আর দেখো এতগুলো বাসন, এ দেখো সবজি বাজার করে নিয়ে এসেছে, লাউ দেখো কত বড় লাউ, লাউ নিয়ে এসেছে, আর করলা, আলু, এই সবজিগুলো আমার একদমই ছিল না, তো আমি বললাম এগুলোই নিয়ে এসো, বাকি অন্য কিছু সবজি আনতে হবে না, ফ্রিজে রাখলেও না ভালো লাগছে না, এমনিতেই এখানে সবজি কোনো টেস্ট নাই। আর ধনে পাতা, আমাদের ওখানে ধনে পাতার খুব সুন্দর একটা সেন্ট আছে, এখানে ধনে পাতা তো নয়, মানে একদম সে ঘাসের মতো কোনো সেন্টই নাই এর ভিতরে। চলো, আর ঝিঙে নিয়ে এসেছে, তো সবজিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফ্রিজে রেখে দেবো। আলু এখন ধুতে হচ্ছে, জানো এই করোনা দেশ থেকে যাবেও না, আর আমাদের এই কাজকর্ম আর সে ইয়েও হবে না, কাজকর্মের ঝামেলাগুলো যাবে না, বুঝলে। দেখো চলে এসেছি, এবার রান্না করতে, বুঝতে পারছো সানডে মানেই চিকেন, চিকেন তো হবে, কিন্তু মটন আনতে গেছিলো, দোকান বন্ধ ছিল, ওই জন্য চিকেন নিয়ে এসেছে। আর আমার ছেলেরা মটন খেতে একদমই ভালোবাসে না, আর এখানকে মটন কিন্তু একটু ভালো না খেতে, আমাদের ওখানকার মটন খুব সুন্দর খেতে। তো চলো চিকেনটা রান্না করে নিই, শুধু চিকেন করব, আর আলু দিয়ে বেগুন দিয়ে করলা ভাজা করব, মানে শুকনো শুকনো করে, পেঁয়াজ বেশি করে দেবো, ওটা খেতে আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা,
আর এই দেখো চিকেনটা আমার হয়ে গেছে। বেশি আমি জল দেবো না, চিকেনের ভেতরে হালকা করেই জল দেবো, কারণ একদমই ভালো লাগে না চিকেনে মানে বেশি ঝোল ঝোল কষা কষা করে রান্না করলে খুব ভালো লাগে। তো চলো, চিকেন রান্না তো তোমাদের সঙ্গে অনেকবার আমি শেয়ার করেছি, ওই জন্য আর শেয়ার করলাম না, জাস্ট অল্প অল্প একটু দেখিয়ে দিলাম যে আজকে সানডেতে কী রান্না হচ্ছে। দেখো ভাত করেছি, চিকেন করেছি, আর ওই ভাজাটা এখন। গুড ইভিনিং ফ্রেন্ডস, এই দেখো সন্ধ্যের সময় বলতে এখন 7টা বাজে, রান্নাটা শুরু করে দিলাম কারণ এলবি করব। তো রাতে একটু চিকেন বিরিয়ানি রান্না করব, অনেক দিন ধরেই বলছে তো সময় হচ্ছে না। আর মার্কেটে গেছিলাম, অনেক কিছু শপিং করে এনেছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করব অন্য একটা ভিডিওতে, কারণ বড় হয়ে যাবে। আর এই দেখো বিরিয়ানি আমি রান্না করছি, সব কিছু রেডি করে নিয়েছি, বেরেস্তা বানিয়ে রেখে দিয়েছি। দেখো ভাত রান্না হয়ে গেছে, আর এবার দেখো বিরিয়ানিও আমার রেডি হয়ে যাবে, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করলাম না, অল্প অল্প একটু শেয়ার। হাই বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা প্লিজ ভিডিওটা যদি দেখার সময় না থাকে 2 থেকে 3 মিনিট তাহলে তোমরা কিন্তু ভিডিওটা ক্লিক করো না, কারণ ভিডিওর এতে র্যাম খারাপ হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো। 100, 200, 150 ভিউজ আসছে কিন্তু ভিডিওতে র্যাঙ্কিংটা একদম ভালো নাই। তো তোমরা প্লিজ ভিডিওটা 4 মিনিট দেখো, তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, তোমরা ভিডিওটা প্লিজ 4 মিনিট অন্তত দেখো। তো ফ্রেন্ডস দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, কত কাজ, দেখো সানডে মানেই কাজের শেষ নাই। চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, তাহলে অনেকটাই বড় হয়ে যাবে। যদি ভালো লাগে ভিডিওটা তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তখন নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর সানডে অনেকদিন পর আজকে বাইরে গেলাম, কিন্তু তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করতে করব, কিন্তু আগের ভিডিওতে, ঠিক আছে। যা যা শপিং করেছি অনেক দিন বলতে প্রায় 1 মাস ধরে আমাদের গেট বন্ধ ছিল, যেতে দিচ্ছিল না। চলো ভিডিওটা তাহলে অনেকটাই বড় হয়ে যাবে, তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, কাল নতুন আর একটু ভিডিওটা তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই। এখন এলবি স্টার্ট করবো, রাত 2টো 1টা 2টো পর্যন্ত এলবি চলবে। চলো বাই বাই, বাই।